রামপুরায় বাস চাপায় কলেজ ছাত্র নিহত হওয়ার পর অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে সরকার। রাজধানীর রামপুরায় বাস চাপা শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার পর সোমবার 15 থেকে 20 মিনিটের মধ্যেই বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পেছনে বিক্ষুব্ধ জনতা নাকি পরিকল্পিত ঘটনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে সরকার। বাসের গেল্লা 15 মিনিটের মধ্যেই সব খবর কেমন করে পেয়ে গেল, আর বাকি 10 মিনিটে বা 10টি গাড়িতে আগুন কিভাবে দেওয়া হলো? 11-12 মিনিটের মধ্যে কিভাবে তারা সেখানে গিয়ে লাইভে চলে গেল, এবং এই ঘটনাটি কি দুর্ঘটনা নাকি এই ঘটনাটি একটি পরিকল্পিত ঘটনা? বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত উচ্ছৃঙ্খল ছাত্র ও জনতার নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে। বুধবারও নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় আন্দোলনে নামেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়ক আন্দোলনের সুযোগ নিয়ে বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, কিছু বহিরাগত প্রবেশের অভিযোগ মিথ্যা নয়, তবে এদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় আছে কিনা তা তারা জানে না। আমাদের ছাত্র ভাই যারা আছে তাদেরকে আমরা সতর্ক থাকতে বলছি। যারা এরকম দেখবেন যে যারা বাস ভাঙার চেষ্টা করছে, যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের আইডি কার্ড দেখাতে যাবেন। তারা যদি আইডি কার্ড দেখাতে না পারে, তাদের সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করুন। মূলত রামপুরা ব্রিজে ঢাকা ইম্পেরিয়াল কলেজ সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেয়। অন্যদিকে রামপুরা ও মৌচাক সড়কেও একদল শিক্ষার্থী বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করে যানবাহন থামিয়ে নৈরাজ্য সৃষ্টি করে। তাদের অনেকের আচরণে ছিল উচ্ছৃঙ্খলতা। আপনারা কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে এখানে কর্মসূচি করছেন? এখানে আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছি, এর ভিতরে আমরা তো সবার নাম জানি না, সবাই তো এখানে অপরিচিত। আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে? আমি আছি বিকারণ আইডিয়ালের এই তুলুকি ভাই। কোন শাখায় আছেন? কোন শাখায় সেটা তো ভাই বলা যাবে না। আমরা যখন আসছি তখন থেকে আমরা সেভাবে নেমে গেছি। বুধবার শিক্ষার্থী আন্দোলনে বহিরাগত বেশ কয়েকজন যুবককে রামপুরা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইদানিং যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে তাদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঢুকে গেছে, ঢুকে তাদের মূল যে নেতৃত্ব ছিল, আগে যেই সকল ছেলেরা আপনার আন্দোলন করছে আজকে কিন্তু তারা নাই, এবং তাদের মোটিভও কিন্তু আজকে একটু অন্যরকম। তো আমরা উদ্বিগ্ন হচ্ছে তাদের এই যে সিকিউরিটি নিয়ে। আহমেদ রাব্বি তানিম, এটি নিউজ, ঢাকা।